দিনে দুপুরে গৃহস্থের বাড়িতে চুরি, বাড়ির সদস্যদের অলক্ষ্যে বাড়ির মধ্যে ঢুকে সোনা ও রূপোর জিনিস সহ নগদ টাকা চুরি করে দুষ্কৃতীরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর থানার সামাটবেড়িয়া গ্রামে। জানা যাচ্ছে ওই এলাকার রণা দাসের বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে। সোমবার বিকেল প্রায় 4টে নাগাদ তার স্ত্রী যখন অঞ্চল গিয়েছিলেন তখনই এই ঘটনাটি ঘটে বলে রণা জানান। তার স্ত্রী বাড়িতে এসে দেখেন বাড়ির মূল গেটের তালা ভাঙা। বাড়ির ভেতরে ঢুকে দেখেন আলমারি খোলা, জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। সেই সঙ্গে আলমারিতে থাকা রূপোর চেন, সোনার দুল ও নগদ প্রায় 8,000 টাকা ও একটি মোবাইল ফোন চুরি গিয়েছে। ঘটনাটি ইতিমধ্যেই পুলিশে জানানো হয়েছে। সুপ্রিয় চক্রবর্তী ও প্রশান্ত দলের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। সাড়ে 12টার সময় আমি অঞ্চল গেছিলাম, এসি 3:30, এসে দেখছি আমার ঘরে চাবি মানে কাটা হয়ে পড়ে আছে, ওদের এখানে রড কেটেছে, রড কেটে সেই রড দিয়ে আমার চাবি তালাকে ভেঙেছে, ভেঙে ঘরের আলমারিকে ভেঙেছে। আলমারি 7,000 টাকা ছিল, কালকে আমি অত ভালো করে দেখিনি, আজকে ভালো করে দেখতে সেই টাকা নেই। আর আলমারি একটা রূপোর হার ছিল আর সোনার দুল ছিল, সেটাও নেই। আর গোটা ঘরে কাগজ মানে যত ব্যাগ ছিল সব ঘেঁটেছে, কাগজ টাগজ সব এলোমেলো করে দিয়েছে, সে ঘরে বিছনাপত্র সব উল্টি পাল্টি করে নিচে ফেলে দিয়েছে, দিয়ে তারপরে ওই ঘরে তালা ভাঙছে, আলমারি ভাঙছে। আর পুলিশকে সকালবেলা এসেছি এনাদের বাড়িতে মাটি বইতে, এসে দেখতে আছি শুনছি যে এরকম চুরি হয়েছে কাল বেলা বারোটার সময়। অর্থাৎ চুরি হচ্ছে, শোনা গেল তো এরকম কিছু মোবাইল টাকা পয়সা বা সোনা দানাও কিছু ছিল, ওরা বলছে শুনে আমি আর মাটি বইতে চলে। আমার গ্রামের স্থায়ী বাসিন্দার, 3টের সময় শোনা গেল যে তালা চাবি ভেঙে এরকম রণা দাসের বাড়িতে চুরি হয়েছে, ছুটে এলাম দেখি না আলমারি ভাঙা, কিছু জামা কাপড় ছড়ানো, আর সেখানে কিছু টাকা আর রূপার হার নিয়ে পালিয়ে গেছে।